নমস্কার আপনার সকলকে পুনর্বার স্বাগত নসমাই মসজিদ। বন্ধুসকল, পলকতে চাওক আজি সন্ধ্যার সাতটা গুরুত্বপূর্ণ খবর। প্রথম খবর, মাটি ক্রয় বিক্রয়ক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ডাঙর ঘোষণা। 1951 চনের পর বাস করা খিলঞ্জিয়া লোকহে মাটি ক্রয় বিক্রয় করব পারিব। পুরোনা মন্দির মসজিদ আর গির্জার 5 কিলোমিটার ব্যাসার্ধত অন্য লোকে ক্রয় করব নারিব মাটি। এই বৃহৎ ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। রাজ্য মাটি ক্রয় বিক্রয়ক মুখ্যমন্ত্রী ডাঙর ঘোষণা। এতিয়ারপা পুরোনা মন্দির আর মসজিদ গির্জার আশেপাশে অন্য লোকে মাটি ক্রয় করব নারিব। পুরোনা মন্দির মসজিদ আর গির্জাক মুখ্যমন্ত্রীর বৃহৎ মন্তব্য। 5 কিলোমিটার ব্যাসার্ধর ভিতর অন্য লোকে ক্রয় করব নারিব মাটি। বরদুয়া বরপেটা সত্র আর মাজুলীত প্রযোজ্য হব এই নিয়ম। রাজ্যের আন আন ঐতিহাসিক স্থানের মাটি সংরক্ষণ করা হব খিলঞ্জিয়ার বাবে। 1951 চনত ঐতিহাসিক স্থানত থাকা লোকহে ক্রয় করব পারিব সেই ঠাইর মাটি। 1951-র পিছত বহবাস করা সকলক উচ্ছেদ করা নহয়, কিন্তু তেওঁলোকে ভবিষ্যতে মাটি বিক্রি করিলে বিক্রি করব লাগিব খিলঞ্জিয়া লোকর ওসর। যিকোনো ধর্মর লোকের বাবে প্রযোজ্য হব এই নিয়ম। অসম রাজ আইনত অধ্যায় 12 সংযোজনের এই ডাঙর সিদ্ধান্ত অসম সরকারের। পরবর্তী খবর, ট্রেডিং স্কেমে আজিও জোকারিছে রাজ্য। চুমি বরার পিছত এইবার মাইনাও ব্রহ্মর লুণ্ঠন। 100 কোটির অধিক টকালয় আত্মগোপন এইগারী মাইনাও ব্রহ্মর। চুমি বরার পিছত এইবার মাইনাও ব্রহ্মর লুণ্ঠন। বাক্সাত এইবার পোহরলৈ আহিছে ট্রেডিং কেলেঙ্কারি। 100 কোটির অধিক টকালয় আত্মগোপন মাইনাও ব্রহ্মর। কম দিনের ভিতর অধিক ধন দিয়ার প্রলোভনের লুটিছিল ধন। আর এতিয়া প্রাপ্য ধন বিচারি আরক্ষীর ওসর চাপিছে ভুক্তভোগী লোক। মুসলপুরের প্রায় 8,000 লোকের মাইনাওয়ে সংগ্রহ করেছিল ধন। আর বিগত 7 বছর ধরে অবৈধ ট্রেডিংয়ের ব্যবসায় করেছিল মাইনাওয়ে। ঘর মাটি গাড়ির বিশাল সম্পত্তি গড়েছিল মাইনাও ব্রহ্মই। আর এই ভয়ঙ্কর তথ্য পোহরলৈ অহার পিছতে এতিয়া আত্মগোপন করেছে মাইনাও ব্রহ্মই। পরবর্তী খবর, হত্যার ভুকি দি এইবার বিপদত ইউটিউবার ভাস্কর দত্ত। ভাস্কর দত্তর বিরুদ্ধে এজাহার দাখিল। ইউটিউবার ভাস্কর দত্তর বিরুদ্ধে এজাহার দাখিল। হত্যার ভাবুকি দিয়ার অভিযোগত দাখিল করা হয়েছে এজাহার। আশরাফুল হক নামের এগারী লোকে দাখিল করেছে এজাহার। ভাস্করর ইউটিউব চ্যানেলত ভিডিও দেখি প্রবঞ্চক স্বপ্ননীলর জালত পড়েছিল আশরাফুল। আর স্বপ্ননীলর কলা অধ্যায় পোহরলে অনাত সহায় করেছিল আশরাফুলে। বিগত 5 সেপ্টেম্বরত আশরাফুলক ভাবুকি প্রদান করে ভাস্কর দত্তই। আর ভাস্কর দত্তর বিরুদ্ধে হাতিগাঁও থানাত এজাহার দাখিল আশরাফুলর। আর এতিয়া যিকোনো মুহূর্তত গ্রেপ্তার হব পারে ইউটিউবার ভাস্কর দত্ত। দর্শক সকল, আর বহুত গুরুত্বপূর্ণ খবর আছে। তার আগতে আপনার জানাও যে যদি আপনি এতিয়ালৈকে এইটু ভিডিওত লাইক করা নাই, তেন্তে এতিয়াই ভিডিওটুত লাইক করে দিয়ক। আর এনেক ধরনের ভিডিও সমূহ নিতে চাবলৈ চ্যানেলটো সাবস্ক্রাইব করে কাষত থাকা বেল আইকনটো প্রেস করে রাখক। পরবর্তী খবর, রাশিয়া ইউক্রেনের যুদ্ধর মধ্যস্থতাকারী হব ভারত। আর এইবার যুদ্ধর অবহানের লক্ষ্যে মস্কোলৈ যাব রাষ্ট্রীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। 10 আর 11 সেপ্টেম্বরত মস্কো ভ্রমণ করব ভারতের রাষ্ট্রীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালে। পরবর্তী খবর, নির্বাচনের পূর্বে জম্মু কাশ্মীরত সন্ত্রাসবাদীর ব্যাপক কুচকাওয়াজ। পাকিস্তান সীমান্তরে ভারতত প্রবেশের চেষ্টা সন্ত্রাসবাদীর দলর। রাজৌরীর নসুরা সেক্টরত নিশা সেনার ব্যাপক অভিযান। সেনার গুলিত মৃত্যু হয়েছে দুটাক দুদর্শ সন্ত্রাসবাদীর। আর ঘটনাস্থলীত বুজন পরিমাণের মারণাস্ত্রও জব্দ করা হয়েছে। আর রাজৌরীর ভিন্ন প্রান্তত সন্ত্রাসবাদীর সন্ধানত অভিযান বর্তমানেও অব্যাহত আছে। পরবর্তী খবর, রাজ্যবাসীর পুনের মাধুমার সরকারও। রাজ্য শীঘ্রই বৃদ্ধি পাব মাটির খাজনা। রাজ্যের রাজমন্ত্রী যোগেন মোহনে সদরি করলে এই কথা। প্রারম্ভিক পর্যায়ত শহর অঞ্চলত বৃদ্ধি পাব মাটির খাজনা। উদ্যোগিক ভূমির খাজনা বৃদ্ধির সিদ্ধান্ত অসম সরকারও।
পরবর্তী খবর, বিশ্বত আকৌ করোনার আতঙ্ক। করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্টে বৃদ্ধি করেছে সংক্রমণ, আর ইয়াক লো উদ্বিগ্ন বিশ্বর বিজ্ঞানী মহল। বিশ্বত পুনের করোনার আতঙ্ক, কেবছরমান শান্তির অন্তত পুনের নতুন রূপ লৈ আহিছে করোনা। এইবার ইউরোপত পোৱা গৈছে করোনা ভাইরাসের একটা সাব ভেরিয়েন্ট, আর সাব ভেরিয়েন্টর নাম হয়েছে XEC। বিজ্ঞানীসকলের মতে এই নতুন ভেরিয়েন্ট ইমানেই বিপদজনক যে ই সমগ্র দেশতে দ্রুতগতিত বিয়পি পড়ছে। জার্মান বিজ্ঞানীসকলে প্রথমে সেই দিকত XEC আবিষ্কার করেছিল, কিন্তু ই বেশিদিন জার্মানীত আবদ্ধ হয়ে না থাকিল। ই বিজুলির গতির দরে নেদারল্যান্ড আর পশ্চিম ইউরোপের দেশসমূহলৈ বিয়পি পড়ছে। খবর অনুসরি করোনার এই সাব ভেরিয়েন্ট এতিয়া ইউরোপত দ্রুতগতিত বিয়পি পড়ছে। বিশেষজ্ঞসকলের মতে গরম বৃদ্ধির XEC বৃদ্ধি পাই থাকিব, আর তার লগতে রোগীর সংখ্যাও বৃদ্ধি পাব পারে। তার মাজতে যা দুসপ্তাহত এই ভাইরাসের সংক্রমণ যথেষ্ট বৃদ্ধি পাইছে। এই নতুন ভেরিয়েন্টক পুরনি ভেরিয়েন্ট ক্যাপ 3.1.1 অধিক বিপদজনক বলে অনুমান করা হয়েছে। ইউরোপের সংবাদ মাধ্যমের বাতরি অনুসরি বিজ্ঞানীসকলে বর্জ্য পানির উপর নজর রাখি এই নতুন রূপর করোনা আবিষ্কার করে। অবশ্য তেওঁলোকে কৈছে যে এই সাব ভেরিয়েন্টটো এতিয়াই সমগ্র বিশ্বত বিয়পি না যায়, কিন্তু এই নতুন ভেরিয়েন্টটোর প্রতি মানুষ সাবধান হওয়াটো অত্যন্ত প্রয়োজন। পরবর্তী খবর, পুনের বিফল অসম আরক্ষী। এইবার মেঘালয়ত আরক্ষীয় সন্ধান উলিয়াব নয়ারে প্রবঞ্চক চুমি বরা আর তার্কিকর। বিগত এসপ্তাহে আরক্ষীক নাকত ধরে চাকত ঘুরাইছে চুমি আর তার্কিকে। পলাতক চুমি তার্কিকর সন্ধান উলিয়াত পুনের বিফল আরক্ষী। এইবার মেঘালয়ত অভিযান চলায়ও চুমি আর তার্কিকর সন্ধান উলিয়াব নয়ারে আরক্ষীয়। চেরাপুঞ্জিত পোয়া গৈছিল চুমি বরার শেষ লোকেশন, আর তারপিছতে মেঘালয় আরক্ষীর সহযোগত বৈশিষ্ট্য আরক্ষীয় চলাইছিল অভিযান। গোটেই নিশা চেরাপুঞ্জিত অভিযান চলাইছিল আরক্ষীয়ে। তারপিছতো চুমি বরা আর তার্কিকর কোনো সুংসূত্র নাপালে আরক্ষীয়ে, আর তারপিছত ঘুরি আহিছে আরক্ষীর বিশাল দলটো। ঘুরি আহিয়েই চুমি বরা আর তার্কিকক মোস্ট ওয়ান্টেড ঘোষণা করেছে আরক্ষীয়ে। পরবর্তী খবর, রাজ্যত পুনের চলিল হিমন্ত সরকারের বুলডোজার। বেদখলকারীর বিরুদ্ধে পুনের একশন মোডত প্রশাসন। পুনের প্রশাসনে ভাঙিব প্রায় 200 অবৈধ বাসগৃহ। এইবার সোনাপুরের কচুতলীত প্রশাসনের বৃহৎ উচ্ছেদ অভিযান। বেদখলকারীর বিরুদ্ধে পুনের একশন মোডত সরকার। এটা দুটা নহয়, প্রশাসনে এইবার ভাঙিব প্রায় 200 অবৈধ বাসগৃহ। অবৈধ বেদখলকারীর বিরুদ্ধে প্রশাসনের দয়া নাই ক্ষমা নাই নীতি। সোনাপুরের কচুতলীত প্রশাসনের বৃহৎ উচ্ছেদ অভিযান। উচ্ছেদস্থলীত কামরূপ জেলা প্রশাসনের লগতে উপস্থিত হয়েছে বৃহৎ আরক্ষীর দল। সরকারি ভূমিত বেআইনিভাবে ভূমি দখলের বিরুদ্ধে চলা হয়েছে এই অভিযান।